এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক হ্যালো ভেওয়ালু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছি হরযোতপুর পাড়া হাটে আর আমার সামনে দেখতে পারছেন এক ব্যাপারী ভাই আছেন এবং তার কিছু গরু আছে সেই গরুর দাম সম্পর্কে আমরা জানবো এবং অবশ্য আপনারা যে ধরনের গরু চাচ্ছেন এইখানে সেই ধরনের গরু পেয়ে যাবেন পুরো বিরোটি দেখবেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নাম কি আমার নাম লেমন লিমন তা আপনি কেমন ধরনের গরু নিয়ে আসছেন মাঝারি ধরনের ধরনের গরু নিয়ে আসছেন কত দামের মধ্যে আসছেন উপরে আছে আপনার চল্লিশ নিচে তিরিশ পঁয়ত্রিশ এরকম আছে এক লাখ তিরিশ চল্লিশ এরকম টাইপের গরুগুলো আছে দশ পনেরো আছে এক লাখ দশ আচ্ছা আমরা কথা না বাড়িয়ে কিছু গরুর দাম সম্পর্কে আমরা জানি আমরা সামনে যে গরুটা দেখতে পারছি এই গরুটার চাওয়া দাম কেমন এটা চা দাম পঁচিশ হাজার একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ পেঁচা বিক্রি কত এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে এই গরুটা নিতে পারেন ওজন কেমন হবে ভাই এটা আছে দুই মণ দুই মনের কাছে আছে যেমন দুই দুই মোন আড়াই মোনের মতো হবে এই রকম আড়াই মনের একটি গরু দুই এক লক্ষ পাঁচ হাজার টাকা কয় দাতের এটা দুই দাঁত দুই দাঁত দর্শক দেখতেই পারছেন অনেক সুন্দর পাশ আল্লাহ আর পাশে আরেকটা যে গরু আছে এই গরুটা কী জাতের গরু এটা বাহামায়ের বাহামা দা বা জাতের হুম সত্যি কি ব্রাহ্মা এটা সত্যি ব্রাহ্মা ও আচ্ছা ঠিক আছে এই গরুটার চাওয়া দাম কেমন এটা অনেক দাম যাইতেছে এর দাম যাইতেছে 135000 টাকা 135 বেচা বিক্রি কত ভাই এর ব্রাহ্মা তো এটা 25000 টাকা হলো স্যার 125 ওজন কেমন হবে ওই তিন মণ তিন মণ আড়াই মন তিন মনের একটি গরু 125000 টাকা হলে নিতে পারেন কয় দাঁতের গরু এগুলো এর এগুলো সবগুলো দুই দাঁত করে দুই দাঁত কোন জায়গার গরু এটা জামালপুর জেলা জামালপুরের গরু পাশে আরেকটা যে গরু দেখছি এই গরুটার চাওয়া দাম কেমন এটা দাম যাচ্ছে পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ ব্যবসা বিক্রি ব্যবসা বিক্রি দশ হাজার এক লক্ষ দশ দর্শক অনেক সুন্দর সুন্দর গরুগুলো অবশ্য এক লক্ষ দশ হাজার টাকা হলে এই গরুটা নিতে পারেন দেখতেই পারছেন আহামরি যে দাম বেশি চাচ্ছেন তাও না গরুগুলো দেখতে অনেক সুন্দর দুই দাঁতের গরুগুলো এটা ওজনে আড়াই মন থেকে তিন মন হবে এক লক্ষ দশ হাজার টাকা হলে এই গরুটা নিতে পারেন পাশে যে আরেকটা সাই কালারের গরু দেখছি এই গরুটার চাওয়া দাম কেমন এক লক্ষ বিশ বেচা বিক্রি ভাই সাত হাজার এক লক্ষ সাত দশক এই সাই কালারের গরুটি এক লক্ষ সাত হাজার টাকা হলে নিতে পারেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন এই ব্যাপারী ভাই কেমন দাম চাচ্ছেন পাশে যে আরেকটা গরু আছে এই গরুটার চাওয়া দাম কেমন এটার দাম চাইছে এক লক্ষ পনেরো টাকা দাম চাইছে স্যার এক লক্ষ পনেরো ব্যসা বিক্রি ভাই পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ ভাই এই এটা বললেন এক লক্ষ সাত এটার সে তো এটা বড় বড় দামে কম বেশি কিনা আছে কম বেশি কিনা আছে সেজন্য এটা এক লক্ষ পাঁচে দিয়ে দেবেন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দেখলেই বুঝতে পারবেন ব্যাপারী ভাই কেমন দাম চাচ্ছেন বড় বড় সাইজের যে গরুগুলো এটা আসলে অনেক বড় সাইজ এটা গাবতলি হাটে দেখা যায় এই গরুগুলো এক লক্ষ বিশ এরকম দাম চায় বা এক লক্ষ পনেরোও বিক্রি হয় এইখানে এক লক্ষ পাঁচ টাকা হইলে অবশ্যই নিতে পারেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফোন নাম্বারও দিয়ে দেবো আপনারা কথা বলে আজকের মধ্যেই

পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো দশক দেখতেই পারছেন সুটাম দেখে একটি গরু লাল কালার যারা লাল কালারের গরু চাচ্ছেন অবশ্যই ভাইয়ের ডুবায় চলে আসবেন আহ অবশ্যই গরুগুলো নিতে পারবেন এক লক্ষ পনেরো টাকা ওজন সাড়ে তিন মন চার মন চার মন চার মনের কাছাকাছি যাবে এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে নিতে পারেন কালো কালারের গরুটা এটার চা দাম কেমন এটার দাম চাচ্ছে এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো বেচা বিক্রি ভাই একশো একশো এক লক্ষ হইলে এই কালো গরুটা নিতে পারেন মাসাল্লাহ গরুগুলো প্রতিটা গরুই কুরবানির জন্য বেস্ট এই গরুগুলো দর্শক আমি আবারো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর গরুগুলো পাশে লাল কালারের যে গরুটা আছে এটার চাওয়া দাম কেমন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেচা বিক্রি বিশ হাজার টাকা এক লক্ষ বিশ দর্শক লাল কালারের এই গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা হইলে নিতে পারেন চার মাস এগুলো কেমন কয় দাঁতের এগুলো সব এম এই জায়গায় যেগুলো আছে সবগুলো দুই সবগুলো দুই দাঁতের গরু আচ্ছা আর পাশে কালো কালারের যে গরুটা আছে এ দাম যাচ্ছে আপনার এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার পেঁচা বিক্রি ভাই সাত হাজার টাকা এক লক্ষ সাত এক লক্ষ সাত হলে এই কালো কালারের গরুটি নিতে পারেন দশ এগুলো কি সেম

এক লক্ষ পঁচিশ দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে কালোর পাশে যে লালটা আছে এটা নিতে পারেন পাশে আরো কিছু আচ্ছা ওই ওই দিক দেখে দেখেন এগুলো থাকে এগুলো সেম ক্যাটাগরি আচ্ছা এই যে এটা থেকে দেখেন এই বড় ঘোটা হ্যাঁ এটার চাওয়া দাম কেমন ভাই এটার দাম চাচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বেচা বিক্রি কত ভাই এটা তিরিশ হলে সাইরে দেবো এক লক্ষ তিরিশ দর্শক দেখতেই পারছেন অনেক বড় সাইজের একটি গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে নিতে পারেন ওজন কেমন হবে এটার সাড়ে চারমণ পাঁচ মোনের কাছাকাছি পাঁচ পাঁচ মনের কাছাকাছি পাঁচ মোণ সাড়ে চারমনের উপরে হবে পাঁচ মনের কাছাকাছি একটা গরু এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাইড়া সাইড়া দিবেন আচ্ছা পাশেরটা পাশেরটা দাম যাচ্ছে চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ বেচাবিক্রি কত ভাই

দিচ্ছে আপনারা অবশ্যই হরজোতপুর হাটে চলে আসেন হাটে আসলেই বুঝতে পারবেন গরুর দাম দর সম্পর্কে বিডিওতে যে দাম দিলাম অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ব্যাপারে ভাই কেমন দাম চেয়েছেন এবং যদি ভালো লাগে অবশ্যই এইখানে এই ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে গরুগুলো নিতে পারেন আমি ভিডিওতে অবশ্যই মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনারা ব্যাপারী ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন ভাই আপনার নাম সহ মোবাইল নম্বরটি দিয়ে দেন আমার নাম লিমন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সিক্স ফোর ফাইভ ফোর ফাইভ নাইন থ্রি নাইন থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন এটা হচ্ছে ব্যাপারী ভাইয়ের নাম্বার এই নাম্বারে কল দিলে অবশ্যই ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে গরুগুলো নিতে পারেন ভিডিওটি এইখানে শেষ করছি সবাই বাহাম ব্রহ্মা এই গোরুটা এটা তো আমরা জানি অস্ট্রাল কিন্তু ব্রাহ্মায়লে ব্রাহ্মায়লে ব্রহ্মা না দর্শক অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন